আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হোয়াইট কুকিং থেকে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি চাট মশলা। চটপটি, ফুচকা, যে কোনো ধরনের ফ্রাইড আইটেম, সব ধরনের সালাদ, আবার শরবত বানাতেও এই চাট মশলা প্রয়োজন হয়। এছাড়াও আরও বিভিন্ন খাবারে এবং রান্নাতেও চাট মশলা ব্যবহার করা হয়। তাহলে চলুন দেখে নিই চাট মশলা তৈরি করতে আমাদের কী কী লাগবে। চাট মশলা বানানোর জন্য এখানে নিয়েছি 2 টেবিল চামচ জিরা, 2 টেবিল চামচ মৌরি, 2 টেবিল চামচ ধনিয়া, 12টির মতো শুকনো মরিচ, 2টি তেজপাতা, 3টি দারুচিনি, 3টি এলাচ, 2 চা চামচ বিট লবণ, 2 চা চামচ লবণ, রাঁধুনি মশলা 1/2 চা চামচ। এই মশলাটি বেশিরভাগ সবগুলোতেই পাওয়া যাবে, তবে এটি আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আরও লাগবে 1/2 টেবিল চামচ আমচুর পাউডার। আমচুর পাউডারও বেশিরভাগ সবগুলোতেই পাওয়া যাবে, তবে কাঁচা আম ছোটো ছোটো টুকরো করে রোদে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে নিলেও এই আমচুর পাউডার তৈরি করে নেওয়া যায়। আর যদি এটি কালেক্ট করা একেবারে সম্ভব না হয় তবে স্কিপ করতে পারেন। আরও লাগবে 1 চা চামচ কালো গোলমরিচ আর 1 চা চামচ লবঙ্গ। এখানে আমি একটি উপকরণ স্কিপ করে গিয়েছি, সেটি হচ্ছে সাইট্রিক অ্যাসিড, যা বাজারের চাট মশলাগুলোতে ইউজ করা হয় মশলাটি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার জন্য। তবে এটি সব জায়গায় অ্যাভেলেবল না বলে আমি এটি ব্যবহার করলাম না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এটি ছাড়াও বেশ কিছুদিন এই মশলাটি সংরক্ষণ করা যায়। এবার আমচুর পাউডার আর বিট লবণ ছাড়া সব কিছু টেলে নিতে হবে। প্রথমে আমাদের শুকনো মরিচ ও তেজপাতা টেলে নিতে হবে। প্রায় 1 মিনিটের মতো লো আছে, এগুলো টেলে নেওয়ার পরে মরিচগুলো মুচমুচে হয়ে গিয়েছে, এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এরপর বাকি সব গোটা মশলাগুলো টেলে নিতে হবে। দিয়ে দিচ্ছি ধনিয়া, মৌরি, জিরা, দারুচিনি ও সাদা এলাচ, লবঙ্গ ও গোলমরিচ। লো আছে, এগুলো টেলে নিতে হবে। প্রায় 1.5 মিনিটের মতো টেলে নেওয়ার পরে এর মধ্যে রাঁধুনি মশলা দিয়ে দিলাম, এখন আবারও সবগুলো টেলে নিতে হবে। এটি পরে দিলাম কারণ এটি খুব বেশি ভাজার প্রয়োজন হয় না, আগে থেকে দিলে পুড়ে যাবে। আরও 40 সেকেন্ডের মতো সবগুলো একসাথে টেলে নেবার পরে মশলাগুলোর একটি সুন্দর ঘ্রাণ চলে এসেছে, এবার একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এরপর লবণটাও একটু টেলে নেব। লবণের মধ্যেও কিন্তু সামান্য পানি থাকে, টেলে নিলে লবণটা একেবারে ড্রাই হয়ে যাবে আর মশলাটাও দীর্ঘদিন ভালো থাকবে। লো আছে, 30 সেকেন্ডের মতো টেলে নিয়েছি। লবণ এবং গোটা মশলাগুলো টেলে নেওয়া হয়ে গিয়েছে, এখন এগুলো ব্লেন্ড করে নিতে হবে। তবে ব্লেন্ড করার আগে মশলাগুলো সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। আর ব্লেন্ড করার আগে তেজপাতা, মরিচ আর দারুচিনি একটু ছোটো টুকরো করে নিলে ভালো হয়। ঠান্ডা করে নেবার পরে তেলে নেওয়া মশলাগুলো ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। লবণটাও নিয়ে নিচ্ছি, সাথে বিট লবণ আর আমচুর পাউডার দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল চাট মশলা। আর এভাবে চাট মশলা বানালে দোকানের চাট মশলার মতো চাট মশলা ঘরেই বানিয়ে নিতে পারবেন। আর ঘরে তৈরি চাট মশলা খাবারে ব্যবহার করলে খাবারের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।